পশ্চিমবঙ্গে গভীর সমুদ্র বন্দর একটা বড় বিজ্ঞাপন দর্শক এই বিজ্ঞাপন আপনারা কালকে দেখেছেন বিভিন্ন পত্রিকাতে একবারে হাফ পেজ জুড়ে প্রকাশিত হয়েছে আজকে আমরা এই বিজ্ঞাপন নিয়েই খবরে ঢুকবো আমার নাম শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কেন এই বিজ্ঞাপন নিয়ে আজকে আমরা খবরে ঢুকব বা আলোচনায় আসবো সেটা হচ্ছে যে আমাদের এই বিজ্ঞাপন দেখে একটা প্রশ্ন জেগেছে যে এই গভীর সমুদ্র বন্দর যেটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গাতে ফলাও করে প্রচার করছেন যে এটা হলে কত উপকার হবে কত ছেলেমেয়ের কাজ হবে কর্মসংস্থান হবে এটা নিয়ে বিরাট প্রচার হচ্ছে এখন এটা কি আদেও আদেও কি এটা কার্যকরী হবে বা আদৌ কি নির্বাচনের আগে এই কাজটা শুরু হবে নাকি নির্বাচনের আগে এটা হচ্ছে বেকার যারা যুবক যুবতী তাদের জন্য একটা ললিপপ হিসেবে ব্যবহার করা হচ্ছে আমরা সেই বিজ্ঞাপন নিয়ে আলোচনায় আসবো কেন এই প্রশ্ন জাগছে আমাদের মধ্যে কিন্তু তার আগে আপনাদেরকে শোনাতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গাতে গিয়ে এই প্রজেক্ট সম্পর্কে যেভাবে প্রচার করছেন এবং বলা যায় এখন বেকার যুবক যুবতী তাদেরকে যেভাবে আশা দিচ্ছেন কি বলছেন আমরা সেটা আপনাদেরকে শোনাব তারপর আমরা এটা নিয়ে আলোচনায় আসব বিজ্ঞাপনে কেন আমাদের মনে এই প্রশ্নটা জেগেছে গভীর সমুদ্র বন্দর করব বলে ডিপসি পোর্ট ছ বছর ধরে লড়াই করেছি কেন্দ্রীয় সরকার তোমাদের সাথে করে তো দাওনি এবার আমরা নিজেরা করছি আমরা রেডি করে ফেলেছি ডিপসি পোর্ট যেটা তাজপুরে হবে এবং তার মেকানিজম তার মেকানিজমের জন্য যে পনেরো হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে ওখানে এবং পঁচিশ হাজার ছেলেমেয়ের কাজ হবে এবং সাথে সাথে আমি অমিত মিত্রকে বলেছি খড়গপুরেও তার ইউনিট তৈরি করতে হবে যাতে খড়গপুর মিদনাপুরের ছেলে মেয়েরাও যাতে মিদনাপুর ওয়েস্টের ছেলে মেয়েরাও চান্স পায় সেদিকটা দেখতে হবে অর্থাৎ আমাদের এখান থেকে মনে রাখবেন যে সমস্ত এটা আমি আপনাদের বলে দিই এটা একটা সংজ্ঞায় আছে সংজ্ঞাটা জেনে যান তাহলে আপনারা বলতে পারবেন তাজপুর গভীর বন্দর সমুদ্র রাজ্য সরকারের ক্যাবিনেট অনুমোদন করেছেন মেদিনীপুরের উন্নয়নের জন্য বিপুল উদ্যোগ নেওয়া হয়েছে এই বন্দর হবে রাজ্যের প্রথম ডিপসি পোর্ট খুব কম হলেও পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ হবে পঁচিশ হাজার মানুষের কর্মসংস্থান হবে দুই মেদিনীপুরের ক্ষেত্রেই ব্যবসার বিপুল প্রসার ঘটবে সারা ভারতের লোহা ইস্পাত রপ্তানি তেরো পারসেন্ট আমাদের রাজ্য থেকে হয় এই বন্দর তৈরি হলে তা আরও বৃদ্ধি পাবে এবং খড়গপুর এলাকা সংলগ্ন লোহা ও ইস্পাত শিল্পের উপকার হবে রপ্তানি বৃদ্ধি পাবে পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া থেকেও ইস্পাত রপ্তানি উল্লেখযোগ্যভাবে ভাবে বৃদ্ধি পাবে আর এই বন্দর তৈরি হয়ে গেলে মেদিনীপুর থেকে দক্ষিণ পূর্ব এশিয়া ও জাপানে সি ফুড রপ্তানি হয় তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে অর্থাৎ লক্ষ লক্ষ মৎস্যজীবী মানুষ আর্থিকভাবে উপকৃত হবেন অনেক কাজ পাবেন অনেক পরিকাঠামোর উন্নয়ন হবে ওয়েস্ট বেঙ্গল ম্যারিটাইম বোর্ড আর ডাব্লু অন্তর্গত তাঁতপুর গোবিন্দ সমুদ্র বন্দর রাজ্যের উন্নয়নের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ এটা আমি আপনাদের জানিয়ে গেছি শুনলেন বিস্তারিত ব্যাখ্যা দিলেন এবং এটা হলে কত কি উপকার হবে সে সম্পর্কে একেবারে বিভিন্ন জায়গাতেই বলছেন আমরা যে বক্তব্যটা আপনাদেরকে শোনালাম সেটা হচ্ছে মেদিনীপুরের সভাতে গিয়ে এই বক্তব্যটা দিয়ে এসছেন এবং তারপর গতকাল আমরা দেখলাম বিভিন্ন পত্রিকাতে একেবারে হাফ পেজ জুড়ে এই বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সেখানেও কিন্তু একেবারে সেটা খুললেই দেখা যাচ্ছে যে এই রকম একটা বিজ্ঞাপন একেবারে ঝাঁ চকচকে একটা বলা যায় বিজ্ঞাপন কালারফুল এবং সেখানে নানান ছবি দিয়ে এইভাবে কিন্তু তুলে ধরা হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে কেন আমাদের মনে এই প্রশ্নটা জাগছে যে এই প্রোজেক্ট আদৌ কি হবে আদৌ কি কাজটা শুরু করা যাবে নাকি এটা একেবারে একটা প্রচারের প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সরকারি কোষাগার থেকে টাকা খরচ করে এইভাবে বিজ্ঞাপন দিয়ে আদতে তারা ভোট বৈতরণী পার হতে চাইছে আমরা প্রথমে আপনাদেরকে একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করব যে যে লেখাটা রয়েছে সাইডে যে কি অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বা বিজ্ঞাপনে সেটা কিন্তু আপনাদেরকে আমরা পড়ে শোনাবো আমরা ক্লোজলি দেখাবার চেষ্টা করছি জুম করে কি লেখা রয়েছে এখানে দেখুন গ্রিনফিল্ড প্রোটের উন্নয়নের স্বার্থে দরখাস্ত আহ্বান এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আগ্রহ কাজের প্রতি দেখাতে হবে পশ্চিমবঙ্গ সরকারের মেরিটাইম বোর্ডের তরফে রাজ্যের শিল্প বাণিজ্য ও উদ্যোগ বিভাগের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন সম্ভাব্য সকল নির্মাতা ও বিকাশকারীর কাছে গ্রিন প্রোটের উন্নয়নের স্বার্থে দরখাস্ত পাঠানোর আবেদন জানাচ্ছে নির্মাতাদের এই সমস্ত অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় এই সংক্রান্ত অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় পশ্চিমবঙ্গের তাজপুরে অবস্থিত এই গভীর সমুদ্র বন্দরটির নির্মাণ হবে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে অর্থাৎ পিপিপি মডেল এবং এখানে বলা হয়েছে যে দরখাস্ত আহ্বানের তথ্য স্মারকলিপি এবং অন্যান্য খুঁটিনাটি যেমন দরখাস্ত পাঠানোর তারিখের এক্সটেনশন বিষয়টি নিয়ে আরও স্বচ্ছতা ও সংশোধন সংক্রান্ত বিবরণ পাওয়া যাবে কেবলমাত্র এই ওয়েবসাইট ডব্লিউবিআইডিআই ডব্লিউবিআইডিসির ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে এবং আমরা শেষের দিকে আসছি যে এখানে বলছে দরখাস্ত জমা করা শুধুমাত্র অনলাইনে জমা হবে আর জমা করার তারিখ ও সময় উনিশ দুই দু হাজার একুশ বেলা তিনটের মধ্যে এটা কিন্তু বলা হয়েছে এই পুরো লেখাটা পাশে যে লেখাটা রয়েছে সেটা আমরা ক্লোজ করে আপনাদেরকে দেখালাম এবার আমরা কেন এই প্রশ্নটা আমাদের মনে মনের মধ্যে আসছে সেটা আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই যে কেন মনে হয়েছে যে এটা কি আদৌ কাজটা শুরু হবে নির্বাচনের আগে দর্শক আমাদের প্রশ্ন আপনাদেরকেও মানে আমরা যেটা ভাবছি এটা আপনাদের মনেও সেই প্রশ্ন জাগছে কিনা আপনারা দেখছেন যে যে এই পুরো যে বিজ্ঞাপনটা সেটা কিসের বিজ্ঞাপন আমি পাশে দেখাচ্ছি আপনাদের কার একবার কিসের বিজ্ঞাপন না এটা হচ্ছে আহ্বান করা হচ্ছে যারা যাদের এই কাজের অভিজ্ঞতা আছে তারা যেন ওখানে আহ্বান করে এবং পিপিপি মডেল একেবারে সরকারি বেসরকারি এই মডেলে কাজটা হবে যারা এই কাজে অভিজ্ঞ তাদের কাছ থেকে এটা আহ্বান করা হচ্ছে তার এটা হচ্ছে যে কারা কারা কাজ করতে তার তোমার নাম লেখাও সংস্থার নাম লেখাও আর এই নাম লেখানোর জন্যে টাইমটা লাস্ট ডেট যেটা আমরা দেখলাম জমা দেওয়ার কবে দেওয়া হয়েছে উনিশ দুই দু হাজার একুশ মানে উনিশে ফেব্রুয়ারি এখনও ডিসেম্বর শেষ হয়নি জানুয়ারি মাস আছে ফেব্রুয়ারি মাসের একেবারে প্রায় শেষের দিকে একুশে এটা উনিশে ফেব্রুয়ারি এখন বিষয়টা যেটা হচ্ছে যে যে উনিশে ফেব্রুয়ারি যদি এটার আহ্বাক যারা যাদেরকে আহ্বান করছেন তাদের তারা নাম লেখান আর আপনারা ভালো করে জানেন যে দু হাজার ষোলোতে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেটা হয়েছিল তার বিজ্ঞপ্তি ঘোষণা হয়েছিল মনে আছে আপনাদের মার্চের চার তারিখ চৌঠা মার্চ আর আপনারা জানেন নির্বাচন কমিশন যদি এই নির্বাচন ঘোষণা করে দেয় তারপর থেকেই নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে যায় এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট এখন যেটা মনে হচ্ছে যে নির্দিষ্ট টাইমেই ভোট হবে এখনও পিছিয়ে পড়ার কোনো আমরা সম্ভাবনা দেখছি না যেহেতু এই করোনা আবহাওয়ার মধ্যেই বিহারে ভোট হয়েছে সুতরাং ধরে নিতে হবে এই রাজ্যেও ভোট হবে টাইমে সুতরাং যদি মার্চের প্রথম সপ্তাহতেই ঘোষণা হয়ে যায় তাহলে একুশে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মার্চ মাসের প্রথম সপ্তাহ মাঝখানে কটা দিন থাকছে আট থেকে দশ দিন থাকছে এমনিতেই ফেব্রুয়ারি মাস কিন্তু এখানে বলছে যে যারা কাজ করতে মানে ইচ্ছুক অভিজ্ঞতা আছে তারা নাম জমা দেবে এবং সেটা কবে লাস্ট ডেট একুশে এই উনিশে ফেব্রুয়ারি আর আপনার যেটা বলতে চাইছি যে মার্চের প্রথম সপ্তাহে ইলেকশন ঘোষণা। না তাহলে এই সময়ের মধ্যে এত কিছু হয়ে যাবে সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ তাদের সঙ্গে মৌসাক্ষর বা এই সমস্ত যে কাজগুলো থাকে একটা সংস্থা কেউ নাম লেখালাম আর পরের দিন সকালে কাজটা তোমার সঙ্গে করবো এটা বলা যায় না এত বড়ো একটা প্রোজেক্ট রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন প্রায় পনেরো হাজার কোটি টাকার প্রজেক্ট যারা কেউ কাজ করবে সরকারি বেসরকারি অংশীদারের ভিত্তিতে তারাও দেখবে না সব কিছু খতিয়ে দেখবে না সেটা না করে একুশ তারিখে তারা জমা দিচ্ছে আর বাইশ তারিখে হয়ে যাবে তারপর সব কাজ শুরু হয়ে যাবে শিলান্যাস হয়ে যাবে এত সহজ এত বড় একটা প্রোজেক্ট এটা আমাদের মনে প্রশ্ন জেগেছে আমাদের মনে প্রশ্ন জেগেছে এতদিন সময়টা কেন দেওয়া হলো উনিশে উনিশে ফেব্রুয়ারি এতদিন সময় শুধু নাম জমা দেওয়ার বা এইগুলো দেওয়ার এর পরবর্তী আরও পদক্ষেপ রয়েছে শিলান্যাস করার আগে সেগুলো তাহলে কবে হবে তাহলে কি আদৌ হবে নির্বাচন ঘোষণার আগে না হলে এত ঢাক ঢোল পিটি এত প্রচারই বা কেন হচ্ছে এটা আন্দাজ করা যায় যে কাজ শুরু হোক না হোক ঘোষণা যখন এরা করেছে এবং এটাকে কাজ শুরু হবে একটা এই সংস্থাকে দিয়ে দিলাম বা এর সঙ্গে আমরা কাজ করছি সরকারি বেসরকারি পার্টনারশিপে এই ঘোষণা কিন্তু হবে এটুকু ধরে নিতে হবে এবং এটাও বুঝে নিতে হবে যে এটা আমাদের মনে হচ্ছে যে এই প্রজেক্টটা হচ্ছে এই একুশের বিধানসভা নির্বাচনের আগে শেষ তাস হিসেবে কিন্তু চালতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের সরকারের মাধ্যমে শেষ চাল যে এটা ঠিক নির্বাচন ঘোষণা হবে যদি কালকে ঘোষণা হয় যদি জানা যায় হয়তো আগের দিনই দেখবেন ঘোষণা হয়ে গেছে যবক সংস্থার সঙ্গে আমরা কাজ শুরু করছি আমরা তাকে দিয়ে দিলাম ওই ফাইল আদান প্রদান স্বাক্ষর হয়ে গেল চুক্তি হয়ে গেল চুক্তি হয়ে গেল হতে পারে মানে এটাকে আমাদের যেটা মনে হচ্ছে যে যেভাবে এগোচ্ছে গতি প্রকৃতি যে কাজ কতটা শুরু হবে সেটা অন্য প্রশ্ন কারণ হাতে সেই সময়ই নেই সে দেখে নেওয়ার সময়টাই নেই যারা কাজে আসবে কিন্তু এটা ঠিক যে যে এটাকে যেভাবে ঘোষণা করা হচ্ছে এবং আলটিমেটলি নির্বাচনের আগের দিন হলেও এটা ঘোষণা করা হবে শুধুমাত্র আমাদের মনে হচ্ছে যে যে বেকার যুবক যুবতীদেরকে একটা ললিপপ দিয়ে ভোট বৈতরণীটা যেন পার হওয়ার একটা চেষ্টা করবে রাজ্য শাসক দল তৃণমূল করে আমি জানি না দর্শক আমাদের ধারণার সঙ্গে আপনাদের মিল হবে কিনা নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন কিন্তু বিজ্ঞাপনের বা বিজ্ঞপ্তির যা বহর আর যা ডেট বিশেষ করে উনিশে ফেব্রুয়ারি সেটা থেকে আমাদের মনে হয়েছে যে এটা একটা নির্বাচনীর আগে একটা প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে চাইছে আর মুখ্যমন্ত্রী বলছেন এটা হলে এত ছেলেমেয়ের কাজ হবে হবে কবে হবে কবে কিন্তু এটাকে বিভিন্ন জায়গা দেখবেন প্রচার করে যাচ্ছেন বিভিন্ন জায়গায় প্রচার করে যাচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এখনও কে কাজ করবে সেটাই ঠিক হয়নি কিন্তু হবে কবে আর সেটা হলে কাজ হবে তাহলে তো আরও আরও কত বছর লাগবে তার কোনো ঠিক নেই কিন্তু তা সত্ত্বেও যেভাবে প্রচার হচ্ছে আমাদের যেটা মনে হচ্ছে যে বেকারদের নিয়ে যে প্রশ্নটা উঠছে কাজ নেই কাজ নেই তার আগে এটা একটা হয়তো প্রশমিত সেই ক্ষোভটা প্রশমিত করা আশা দিয়ে রাখা সেই জন্য হয়তো এরকম একটা ভাবনা চিন্তা হয়েছে কিন্তু যেভাবে ডেট যেভাবে এগোনা হয়েছে সেটা নিয়ে আমাদের যেটা প্রশ্ন উঠছে একটা বিষয় আপনাদেরকে আপনাদেরও নজর এসেছে নিশ্চয়ই গতকাল আপনারা দেখেছেন যেভাবে এই বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন দেওয়া হয়েছে প্রজেক্টের ছবি দিয়ে এবং দেখুন কত ছবি দিয়ে হাফ পেজ জুড়ে আমরা দেখছি একটা কালারফুল একটা গ্রাফিক্স ডিজাইন করে যেভাবে প্রচার করা হয়েছে আমরা জানি না এর জন্যে কত খরচা হয়েছে সরকারের কোষাঘাত থেকে কারণ যেভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিভিন্ন জায়গাতে এবং একটা একটা বিষয় দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান করছেন একেবারে হাত জোর করে হাত জোর করে আহ্বান করছেন যারা ইচ্ছুক তাদের তাদেরকে অংশ নেওয়ার জন্য হাত জোর করে আমরা এরকম ছবি ভোট প্রচারের ক্ষেত্রে দেখি কিন্তু ভোট তো সামনে এসে গেছে তো এইভাবে প্রচার করার এইভাবে কালারফুল বিজ্ঞাপন দেওয়া এতটা জায়গা জুড়ে যারা কাজের লোক তাদের জন্য এই ডিজাইন বা এইসব ছবি তাদের কোনো দরকার হয় না আর তারা এইসব দেখে কাজে নিতে চলে আসবেন সেটাও ভাবা ঠিক নয় তারা অনেক এক্সপার্ট তারা আরও খতিয়ে দেখবে সব কিছু স্পট যাবে তারা সিদ্ধান্ত নেবে তাদের কাছে ডিসক্রিপশান মানে বিবরণটাই শেষ কথা এমনিতে তো বলে দেওয়া হয়েছে যে ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে সুতরাং এখানে পেজে এই এত ছবি দিয়ে ডিজাইন করে যেন মনে হচ্ছে যে এটা সব তৈরি হয়ে গেছে উদ্বোধন হবে এরকম মনে হচ্ছে মানে এত চকচকে বিজ্ঞাপন বানানো হয়েছে যে কোনো দর্শকের চোখে লাগবে যে বিরাট কিছু একটা বিষয় এটা অ্যাকচুয়ালি কি তাদের জন্যে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে যারা আগ্রহী তাদের জন্যে নাকি এটা সাধারণ মানুষকে বোঝানো দেখো আমি কি করছি কত বড়ো কাজ করছি যাতে করে তারা মনে করে যে সরকার বিরাট কাজ করছে সিম্প্যাথি একটা তৈরি হবে এবং এই শাসক দলের প্রতি একটা ভালো ধারণা তৈরি হবে যেটা সরকার অনেক কিছু করছে বেকার ছেলে মেয়েদের এই সব কারণে কি এত জায়গা জুড়ে বিজ্ঞাপন আমাদের প্রশ্ন এগুলো কিন্তু আমরা এখনও সিদ্ধান্তে আসি না আমরা আমাদের প্রশ্ন দর্শক আমরা আপনাদের মতামত চাই সেই জন্যে কি এই রকম একটা প্ল্যাটফর্ম বা এইভাবে প্রচার করা হচ্ছে আমরা আপনাদের মতামত চাই যে আপনারা কী বলবেন যেটা আমাদের ধারণা এটা কি আদৌ কার্যকরী হবে এবং সব থেকে বড়ো কথা আদৌ কি নির্বাচনের আগে এই কাজের সূচনা হবে কবে শেষ হবে সে তো বিরাট প্রশ্ন আদৌ কি সূচনা হবে হাতে যাওয়ার সময় রয়েছে যেভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দর্শক নিশ্চয়ই আপনারা কমেন্ট 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 বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে